밤에 우정의 꿈 나를 조금 소구직하시네 밤하늘 굳이 내 밤에 전화에 내 가입디 하시네 잠깐만 나래 저기 불쑥을 하네 শতাব্দী প্রাচীন এই ক্লাব বাংলার মানুষের এক অনুভূতির জায়গা গঙ্গাপাড়ের এই ফুটবল ক্লাব গোটা বিশ্ব জুড়ে বন্দিত বহুকাল সবথেকে বড় বিষয় এই ক্লাব গোলের পর গোলে হারিয়েছিল ইংরেজ প্রভুদেরও ভূপেন্দ্রনাথ বসুর হাত ধরে 1889 সালের 15ই আগস্ট এই বিশ্ব বন্দিত ক্লাবের সূচনা 1911 সালের IFA শিল্ডে নিজেদের পরিশ্রম আর খেলা স্কিলকে ভিত্তি করে অন্যান্য দলকে হারিয়ে মোহনবাগান ফাইনালে ওঠে 29 জুলাই 1911 সালে বাংলার এই দুরন্ত ক্লাব মুখোমুখি হয় ব্রিটিশ আর্মি ক্লাব ইস্ট ইয়র্ক রেজিমেন্টের সাথে কানায় কানায় দর্শক ভর্তি মাঠে খেলা শুরু হয় ইস্ট ইয়র্ক মোহনবাগানকে প্রথম গোল দিলেও খেলা শেষ হওয়ার 5 মিনিট আগে অধিনায়ক শিব দাস মোহনবাগানের তরফে প্রথম গোলটি করেন খেলা শেষ হওয়ার 3 মিনিট আগে মোহনবাগানের শেষ গোলটি করেন অভিলাষ ঘোষ মাঠ ফেটে পড়ে উল্লাসে ইতিহাসকে সাক্ষী রেখে ব্রিটিশদের প্রথমবার পরাজিত করে মোহনবাগান জিতে নেয় IFA শিল্ড বুট পড়া গোড়াদের হারিয়ে খালি পায়ে খেলা মোহনবাগানের বীর যোদ্ধারা যেই জয় হাসিল করেছিল তা আজ স্মৃতি হলেও এখনো বাঙালিদের চর্চার বিষয়